হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। চম্পা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি কালকের থেকে আজকে অনেকটা সুস্থ আছি, আর এখন বাজে 11টা। তো 11টার সময় আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে যেহেতু রবিবার, তো সকালবেলা সিদ্ধ সাদা রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে মেয়েরও খাওয়ানো হয়ে গেছে। তো এখন 11টা বাজে, দুপুরে রান্নার জন্য বসে পড়েছি। আর তোমাদের দাদাভাইও আজকে বাড়ি আছে, ছুটিতে আছে। তো দুপুর তোমাদের দাদাভাই বাজারে গেছিল, মাছ নিয়ে এসেছে। তো কি কি মাছ নিয়ে এসেছে দেখে নাও, আর কি কি রান্না করবো আজকে দেখে নাও তোমরা, ঠিক আছে? দেখো, তোমাদের দাদাভাই বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর কাটা রুই নিয়ে এসছে, আর এই দেখো বাটা মাছ নিয়ে এসছে। তো বাটা মাছটা কালকে করব, সকালবেলায় রান্না হয় তো তখন মাছ পাওয়া যায় না, তো তার জন্যই বাটা মাছটা কালকে সকালে করব। আর ইঁচড় না হলে তো চিংড়ি মাছ ভালো লাগে না, তো তার জন্য ইঁচড়টাও কালকেই করব। ইঁচড় নিয়ে আসবে, তো ইঁচড় দিয়ে চিংড়ি মাছ করব। তো আজকে এখন শুধু রুই মাছটা পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এই দেখো লাল শাক আছে, লাল শাক ভাজা করব, আর আম আছে, আমের চাটনি করব। তো চলো সবজিগুলো কেটে নিই। দেখো, বাজার থেকে লাল শাক আনা হয়েছিল, তো লাল শাকগুলো কেটে নিচ্ছি প্রথমে। আর এখনকার লাল শাকে না কোনো মাটি নেই, তার জন্য বাছার সেরকম কিছুই নেই। আর গরমকালে লাল শাকটা খেতেও খুব ভালো লাগে। আর এখন জানো না বাজারে সবজির কি দাম, লাল শাক এরকম লাল শাক মানে অল্প কটা লাল শাক দেওয়া তাতেই 10 টাকা দাম। আর পটল তো মানে বাজারে পাওয়াই যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে 70 টাকা 80 টাকা কেজি। তো দেখো পটল কেটে নিচ্ছি, পটল দিয়ে বললাম না মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আর ওইদিকে দেখো দিদিভাই ফ্রিজ পরিষ্কার করছে, তো চলো আমি সবজিগুলো সব কেটে নিই। দেখো সবজি সব কাটা হয়ে গেছে, মাছও বেছে রেখে দিয়েছি, এবার সব ধুয়ে রান্না করতে যাব। তো দেখো আম কেটে আর লোভ সামলাতে পারলাম না, খেতে বসে গেছি। দেখো কদিন থেকে খাবো খাবো ভাবছি, তো আজকে একটু খাওয়ার সুযোগ পেয়েছি, খেতে বসে গেছি। আম খেলে খুব গ্যাস হয়, তার জন্য খাই না। দিদিভাই বললাম খেতে খাবে না। ও দেখো ফ্রিজ পরিষ্কার করছে। এ খেলে মনে হয় পুরো বাটিটাই খেয়ে নি, তাই আর খাবো না। এ চাটনি করবো বলে কেটে দিই। আজকে কলিং নেই, তাই জন্য সার দিয়ে উপরটা হালকা করে দিয়ে দিলাম, খেয়ে চললাম। তো সবজি তো সব কাদায় হয়ে গেছে, এবার রান্না বান্না করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আজকে তো রবিবার, একটু তাড়াতাড়ি আছে, তো এখন আর ক্যামেরা করব না, আবার পরে তোমাদের সাথে দেখা আছে আর কিছু কথা শেয়ার করার আছে। তো এখন রান্না বান্না করে নিই। তো এই দেখো ফ্রেন্ডস, এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, তো রেস্ট ফ্রেস্ট করে এখন উঠলাম। এখন বাজে 5:15, আর উঠে ছেলে মেয়ের ও জেম্মা খাইয়ে দিয়েছে দুজনকে। তো এবার একটু মাথা টাথা আঁচড়িয়ে একটু ঘুরো ঘুরো করবো, আর ওরা খেলা করছে ছেলে মেয়ে দুটোই। তো আমি বললাম না মানে ব্লগটা, তখন ব্লগটা শেষ করার আগে বললাম তোমাদের কিছু কথা শেয়ার করার আছে। তো কি কথা বলো তো, তোমরা যারা আমার রেগুলার ব্লগটা দেখো তারা তো জানোই যে আমি কিছু শপিং করেছিলাম, বলছিলাম যে ঘুরতে যাব বলে। আর 11 এপ্রিল আমার ছেলের বার্থডে, মানে কাল দিনটা বাদে পরশু দিন মঙ্গলবারে, তো আমার বার্থডে, আমার ছেলের বার্থডের দিনই আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো কোথায় যাব আজকে তোমাদের বলবো, টিকিট হয়ে গেছে। আমরা মানে আমি, আমার জা, তোমাদের দাদাভাই, আমার ছেলে মেয়ে সবাই মিলে, আর আমার শাশুড়ি মা যাবে না, মানে আমার শ্বশুরমা তো মারা গেছেন, তা উনি সবাই সব জায়গায় আমার শাশুড়ি মাকে ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছেন, তার জন্য ওনারা যাওয়ার ইচ্ছা নেই, উনি বাড়িতে থাকবেন। আর এখানকার মানে এখানে কি বলো তো, বাড়িতে একজন থাকতেই হবে, তা নাহলে আমার বাড়িতে একটু প্রবলেম আছে, গাড়ি টাড়ি আছে, তো তো তার জন্যই শাশুড়ি মা যাবে না, আমরা তিনজন যাব। আর দাদাভাই ওখানে ডিউটি পড়েছে, মানে পুরীতে, আমরা যাব পুরী, বুঝেছ, মানে এই টাইমে পুরী যায় সবাই, তো আমরা পুরীতেই যাব। আর দাদাভাইয়ের ওখানে ডিউটি, তো তার জন্যই আরও যাওয়া হচ্ছে। তো ছেলে খুব দুষ্টুমি করছিল বলে আবার বাইরে আসলাম,
আর দাদা ভাইয়ের ওখানে ডিউটিতে আছে বলেই মানে আরো যাওয়া হচ্ছে। দিদি ভাই বলছে যে কবে থেকেই যাবো যাবো, তো যাওয়া হচ্ছে না, তো তার জন্যই আবার এই টাইমটাই যাওয়ার, পুরীতে যাওয়ার বেস্ট টাইম, তো তার জন্যই যাব। আর হোটেল টোটেল মানে দাদা ভাই আগে থেকে বুকিং করে রেখে দিয়েছে, অসুবিধা নেই। তো কালকে থেকে সব গোছগাছ করব, আর আজকে মোটামুটি সব কেনাকাটা হয়ে গেছে, এবার গোছগাছ করলেই হয়ে যাবে। আর পরশু দিন সকালবেলায় মানে অনেক সকাল সকাল উঠতে হবে, আমার ছেলের বার্থডে আছে, একটু রান্নাবান্না করে দিতে হবে। আর সেলিব্রেটটা মানে কেক টেক ওখানেই কাটবো গিয়ে, এখানে আর কখন কাটবো, মানে যেতে হবে তো, বেরিয়ে যেতে হবে, একটা তাড়া আছে, তো তার জন্য এখানে আর হবে না, ওখানে গিয়ে করবো যা করা। আর শুধু এখানে পায়েস টায়েস রান্না করে দেবো, তো তোমরা দেখতে থাকো, রেগুলার ব্লগটা অবশ্যই দেখতে পাবে। তো এই তোমাদেরকে শেয়ার করা ছিল, শেয়ার করে বলে দিলাম কোথায় যাব। তো ফ্রেন্ডস, আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা, আর একটা কমেন্ট করো, আর অনেক অনেক শেয়ার করো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।